আসসালামু আলাইকুম এডমিশন মেন্টাল প্রিপারেশনের আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম সো আমরা এখন কথা বলবো একটা এডমিশন মিস্টেক নিয়ে যেটা হলো নো ব্যাকআপ প্ল্যান অর্থাৎ এমন অনেক স্টুডেন্ট দেখা যায় যাদের এডমিশন টাইমে লিটারালি কোনো ব্যাকআপ প্ল্যান থাকে না অর্থাৎ তারা শুধুমাত্র হয়তো মেডিকেল কোচিং করতেছে শুধুমাত্র হয়তো বা ভার্সিটি কোচিং করতেছে শুধুমাত্র হয়তো বা ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে এখন মোটিভেশনাল স্পিচে হয়তো বা আমরা এটা শুনে থাকি যে কোনো প্ল্যান বি নাই তাইলে আমার প্ল্যান বি এটা অনেক শক্তিশালী হবে বাট এডমিশন টাইমে একটা লাইন সবসময় মনে রাখবা সাকসেস ইজ নেভার 100% তুমি যত মেধাবী হও না কেন যত পরিশ্রমী হও না কেন যেই হও না কেন সাকসেস যে তোমার 100% তুমি যে চান্স পাবাই সেটার কিন্তু কোনো সিউরিটি কেউ দিতে পারবে না হ্যাঁ পসিবিলিটি বাড়তে থাকবে বাট পসিবিলিটি কখনো 100% যাবে না দ্যাটস ওয়াই দুর্ঘটনা যে কোনো সময় যে কারোর সাথে ঘটতে পারে এই জন্য আমাদের সেফটি মেজার্স নিতে হবে অর্থাৎ একটা আছে না যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো সো আমরা আগে থেকে প্রতিরোধ নেব যারা যারা একটার প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি সো অ্যাডমিশন টাইমে যদি তুমি কোনো ব্যাকআপ প্ল্যান না রাখো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে প্রবলেমটা তুমি ফেস করবা সেটা হলো যে তুমি যদি কোনো জায়গায় চান্স না পাও তোমার কিন্তু কোনো ব্যাকআপ নেই যদি তুমি এইটা ভাবে থাকো ভাই আমি তো মেডিকেল কোচিং নিচ্ছি চান্স না পাওয়ার পরে পড়া শুরু করব মনে রাখবো যে ওইদিকে আরো 1,00,000 কোলা পান 3-4 মাস ধরে তোমার ওই একটা সিটের জন্যই পড়তেছে পাগলের মতো শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে সো 3 মাসের প্রিপারেশন যে নিচ্ছে তাকে কিন্তু কখনো তুমি 7 দিনের প্রিপারেশনে কাটা সিটটা নিবে এটার গ্যারান্টি আরো কম ঠিক আছে সো এই যে একটা মিস্টেক থাকে গেল 2 নম্বর যেটা প্রবলেম সেটা হলো তুমি একটা বিশাল বড় পয়েন্ট হারাচ্ছ যেটা হলো স্ট্রেংথ এন্ড কনফিডেন্স যখন তুমি জানতেছো যে না আমার একটা বিশাল বড় ব্যাকআপ প্ল্যান আছে একটা প্ল্যান বি আছে যে না প্ল্যান এ যদি ফেল করে সেই টু সে তুমি মেডিকেল কোচিং করতেছো তুমি ভার্সিটি প্রিপারেশনে নিয়ে রাখছো যথেষ্ট ভালোভাবে নিয়ে রাখছো এন্ড তুমি এটা মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে কয়েকটা ভার্সিটিতে পরীক্ষা দিয়ে দিতে পারবা দিয়ে দেওয়ার পরে একটা ভার্সিটিতে হয়ে যাওয়ার পরে তোমার মনে হবে যে না যদি কোনো কারণে মেডিকেল মিস যায় তাহলে আমি এই ভার্সিটিটাতে ভর্তি হতে পারবো যথেষ্ট ভালো একটা ভার্সিটি তখন কিন্তু তুমি অনেক কনফিডেন্সের সাথে কাজ করতে পারবা মেডিকেল ভর্তি পরীক্ষা সর্বোচ্চ আউটপুট দিতে পারবা আর যদি কোনো ব্যাকআপ না থাকে এটা আমি এই নিয়ে অনেক কটা ভিডিওতে বানাইছি এবং আবারও বলতেছি যদি তোমার ব্যাকআপ না থাকে তুমি পরীক্ষার হলে একটা মিস্টেক হবে আল্লাহ কি হলো চান্স পাবো কিনা এটা কিভাবে ভুল লাগালাম এরকম অনেক প্রকার টেনশনে দেখবা যেটুকু আউটপুট আসার কথা পরীক্ষার হলে ভুলবাদ করে চান্সটা মিস সো অলওয়েজ কিপ এ ব্যাকআপ প্ল্যান এটা তোমাকে শক্তি দিবে কনফিডেন্সও দিবে দেন এটার আরেকটা পজিটিভ সাইড আছে যদি দুইটা প্রিপারেশন কানেক্টেড হয় তোমার একটা প্রিপারেশন আরেকটা প্রিপারেশনকে শক্তি দিবে অর্থাৎ সে টু সে তুমি ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং করতেছো এখন যে ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট উল্লেখ করতে হয় যে তোমার অবশ্যই ব্যাকআপ প্ল্যান থাকার আগে একটা জিনিস বুঝতে হবে যে কোনটা তোমার মেইন গোল কোনটা তোমার সাব গোল সো মেইন গোল নর্মালি আমাদের যেটা হয় ইঞ্জিনিয়ারিং হয় না হয় মেডিকেল হয় না হয় ভার্সিটি এ ইউনিট হয় ঠিক আছে এখন মেইন গোল সে টু সে একজন ইঞ্জিনিয়ারিং সে ভার্সিটি কোচিং করতেছে সাইড গোল হিসাবে তো সাইড গোল হিসেবে যে ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি পড়তেছে তার অবশ্যই ভার্সিটির ম্যাথের অবস্থা যথেষ্ট ভালো হবে সেটা তো ইজিলি বুঝতে পারবে সো তোমার একটা পার আরেকটা পারকে স্ট্রেংথ দিচ্ছে যে মেডিকেলের জন্য কেমিস্ট্রি থিওরি পড়তেছে বা বায়োলজি পড়তেছে তার কি ভার্সিটির কেমিস্ট্রি বায়োলজি নিয়ে চিন্তা করার কথা না সে শুধুমাত্র শর্টকাট গুলো পড়লে তার মেডিকেল গুলো ভার্সিটি হয়ে যাচ্ছে এখন এইটা হলো সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল এখন এই দুইটা টোটালি ডিফারেন্ট দুইটা সেক্টর বাট এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট পাওয়া যায় যে মেডিকেলের কেমিস্ট্রির সাথে রিসেন্টলি বুয়েটের কেমিস্ট্রি পরীক্ষার বেশ কিছু মিল আছে থিওরিটিক্যাল কোশ্চেন বেশি হয় সেইটাও তোমাকে স্ট্রেংথ দেয় বাট এইটা স্পেশাল কেস এই জায়গাটাতে মানুষজন খুব কম থাকে দেন আরেকটা অপশন আছে ভার্সিটি এ ইউনিট প্লাস ডি ইউনিট অনেকে হলো এ ইউনিটের সাথে সাধারণ জ্ঞান বাংলা ইংলিশ পড়ে নেয় এ ইউনিটে তারা হলো তার ঐচ্ছিক বিষয়ের পরিবর্তে বাংলা বা ইংলিশ দেখা দেয় তার ওদিকে যে সাধারণ জ্ঞান লাগে সো যা হয় হোক এই প্রত্যেকটা কেসে প্রত্যেকের একটা করে কিন্তু ব্যাকআপ প্ল্যান আছে সো তুমি অবশ্যই অবশ্যই যেটারই প্রিপারেশন নাও এটা হয়তো বা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভিডিওটা দেখছো তোমরা হলো আগে থেকেই একটা ব্যাকআপ প্ল্যান রেডি রাখো যে কোনো একটা প্ল্যান নিয়ে 2 বছর পড়লা এটা কিন্তু তোমার তুমি যে চান্স পাবাই এই গ্যারান্টিটা কেউ দিতে পারে না স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া কেউ তোমাকে এই গ্যারান্টি দিতে পারবে না সো যেটা অলওয়েজ আমাদের একটা ব্যাকআপ প্ল্যান থাকেই অ্যাডমিশন টাইমে যারা এখনো ব্যাকআপ প্ল্যানটা রেডি করো নাই এখনো টাইম আছে হয়তো 1 মাস 2 মাস পরে অ্যাডমিশন হবে বাট এখন থেকে তুমি চাইলে কিন্তু ব্যাকআপ প্ল্যানটা রেডি করতে পারো সো এই মিস্টেকটা যাতে আমরা কখনো না করি ওই দলটা যাতে কখনো অন্তর্গত না হয় যাদের কোনো ব্যাকআপ প্ল্যান নেই অবশ্যই যাতে আমাদের একটা ব্যাকআপ প্ল্যান থাকে দ্যাটস ওভারঅল ছোট একটা ভিডিও বাট অ্যাডমিশন মিস্টেক ভিডিও দেখার সময় সবসময় একটা জিনিস মনে রাখবা যে ভিডিও ছোট হবে বাট এটা ভিডিও দেখার পরে চিন্তা করবে যে তুমি এই মিস্টেকটা আদৌ করতেছো কিনা